মেঘালয় এক কথায় মেঘেদের রাজ্য। মেঘালয়কে ইন্ডিয়ার স্কটল্যান্ড অব ইস্ট বলা হয়। এখানের পাহাড়, এখানের গুহা, এখানের ঝর্ণা আর এখানের আবহাওয়া গোটা ভারতবর্ষের পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বিষয়। বলা হয় মেঘালয়ের মতো বোটিং আর ক্যাম্পিং গোটা ভারতবর্ষের মধ্যে আর কোথাও হয় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্যুর গাইড। আজ এই ভিডিওতে তোমাদের বলবো মেঘালয়ের যাবতীয় টুরিস্টিক ইনফরমেশন, মানে এই ভিডিওতে তোমরা মেঘালয়ের যাবতীয় খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে। সবথেকে প্রথমে বলবো মেঘালয়ের জেনারেল ইনফরমেশন, মানে এখানকার হিস্ট্রি এবং জিওগ্রাফি। তারপর বলবো মেঘালয়ের ম্যাপ সম্পর্কে। তোমরা যদি মেঘালয় ঘুরতে চাও তাহলে এর ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকা খুবই দরকার, তাই মেঘালয়ের ম্যাপ সম্পর্কে একটু আইডিয়া দেবো। তারপর বলবো মেঘালয়ে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো কীভাবে প্ল্যান করা যায়, মানে ট্যুর আইটিনারি কীভাবে বানানো যাবে এবং যাতে ম্যাক্সিমাম জায়গা কভার করা যায়। তারপর বলবো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, কীভাবে মেঘালয় পৌঁছানো যাবে এবং কীভাবে টোটাল মেঘালয় ঘুরে দেখা যাবে। তারপর বলবো হোটেল কীভাবে বুক করা যাবে আর কী কী ধরনের হোটেল এখানে অ্যাভেলেবেল আছে। তারপর বলবো কী কী এমন অ্যাক্টিভিটিস আছে যেগুলো না করলে মেঘালয়ের ট্যুর সম্পূর্ণ হবে না। আর সবশেষে বলবো খরচ কত হবে, মানে টোটাল মেঘালয় ঘুরতে আর এই আইটিনারিতে, ভিডিওতে যে আইটিনারি বলবো সেই আইটিনারিতে সমস্ত মেঘালয়টা ঘুরে দেখতে কত টাকা খরচ হতে পারে সেই সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো সবথেকে প্রথমে বলবো অ্যাবাউট মেঘালয়, মানে মেঘালয়ের জেনারেল ইনফরমেশন। মেঘালয়ের আয়তন মোটামুটি 22,500 কিমি আর জনসংখ্যা 33 লাখ। মেঘালয় নর্থ ইস্টের 8টি রাজ্যের মধ্যে একটি অন্যতম আর এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যদি তোমরা মেঘালয়ে ট্যুর প্ল্যান করো তো আমার সাজেশন, মেঘালয়ে ট্যুর করার সবথেকে বেস্ট সময় রেনি সিজন, কারণ এই সময় সমস্ত ঝর্ণাগুলো বা ওয়াটারফলসগুলো পরিষ্কার দেখা যায়। এবার আসি মেঘালয়ের ম্যাপ সম্পর্কে। তো মেঘালয়ের সমস্ত উত্তর দিক জুড়ে আছে আসাম আর দক্ষিণ দিক জুড়ে আছে বাংলাদেশ, মানে মেঘালয় কিন্তু ভারতের একটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। গোটা মেঘালয় মোটামুটি 3টি পাহাড়ে বিভক্ত, পশ্চিমে গাঢ় হিলস, মাঝে খাসি হিলস আর পূর্বে জয়ন্তী হিলস। এই ভিডিওতে আমরা মোটামুটি খাসি হিলস আর জয়ন্তী হিলসের ট্যুর নিয়ে আলোচনা করব। তো এখন আলোচনা করব মেঘালয়ের ট্যুর আইটিনারির ব্যাপারে। মোটামুটি 5 থেকে 6 দিনের ট্রিপ বানাতে হবে মেঘালয় ঘুরতে গেলে, আর ডে ওয়াইজ তোমাদের টোটাল ট্যুর প্ল্যান কী হবে সেটা আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। তো মেঘালয় ঘোরার জন্য প্রথমে তোমাদের আসতে হবে শিলং, আর শিলং আসার জন্য প্রথমে আসতে হবে গুয়াহাটি। গুয়াহাটি তোমরা বাই ট্রেন বাই প্লেন আসতে পারো। গুয়াহাটি থেকে শিলং মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে বাই কার। স্টেশন থেকে শেয়ার কার, প্রাইভেট কার, বাস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। মোটামুটি 350 থেকে 500 টাকা ভাড়া পড়ে শেয়ার কারে। শিলং পৌঁছতে পৌঁছতে তোমাদের প্রায় দুপুর হয়ে যাবে, তাই প্রথম দিন তোমাদের শিলংয়েই নাইট স্টে করতে হবে। আমি বলবো শিলংয়ের সিটি সেন্টার পুলিশ বাজারে হোটেল নিতে। পুলিশ বাজার শপিং এবং খাবার দাবারের জন্য খুবই ভালো জায়গা। বাঙালি খাবার থেকে শুরু করে লোকাল খাবারও তোমরা এখানে এনজয় করতে পারো। আর সন্ধ্যাবেলাটা পুলিশ বাজার ঘোরাঘুরি করো এবং যদি বিকেলের দিকে টাইম পাও তাহলে লোকাল সাইট সিনও কিছু করতে পারো। এবারে আসি ডে টু এর প্রোগ্রামে। ডে টুতে আমরা যাবো শিলং থেকে চেরাপুঞ্জি। পুলিশ বাজার থেকে তোমরা শেয়ার কার পেয়ে যাবে, মোটামুটি খরচ হবে 500 থেকে 600 টাকা। চেরাপুঞ্জি যাওয়ার পথে প্রথমে পড়বে ডুয়াং সিং সুইং ভিউ পয়েন্ট। এখানে গাড়ি থেকে নেমে 10-15 মিনিটের একটা ব্রেক নিতে পারো, আর ছোটোখাটো ক্যাফেটেরিয়াও আছে এখানে, কিছু হালকা হালকা খাবারও খেতে পারো তোমরা। এরপর যেটা দেখার জায়গা সেটা হচ্ছে ধ্যানতানেন ওয়াটারফলস। ধ্যানতানেন ওয়াটারফলস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এখানের কোনো টিকিট নেই, মোটামুটি এখানে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটাতে পারো, আর মেঘালয়ের অন্যতম ফটোজেনিক জায়গা কিন্তু এটা। এরপর তোমরা দেখবে ওয়াকাবা ওয়াটারফলস। মেঘালয়ে আসবে আর ফলস দেখবে না সেটা তো হয় না। মেঘালয়ের অন্যতম বেস্ট ওয়াটারফলস হলো ওয়াকাবা ওয়াটারফলস। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথই পড়ে এটা। রাস্তা বা পার্কিং থেকে বেশ কিছুটা ট্রেকিং করে যেতে হবে, আর এই ওয়াকাবা ফলসের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে টিকিট মূল্য 10 টাকা আর পার্কিং খরচা 20 থেকে 50 টাকা। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে টোটাল ঘুরতে। এরপর তোমরা লাঞ্চ করতে পারো চেরাপুঞ্জির সবথেকে ফেমাস রেস্টুরেন্ট অরেঞ্জ রেস্ট রেস্টুরেন্টে। এখানে লাঞ্চের খরচ হবে মোটামুটি পার হেড 200 থেকে 300 টাকা জনপ্রতি, আর এখানে থালি সিস্টেম এবং লোকাল ফুড সমস্ত কিছুই অ্যাভেলেবেল। এরপর দেখতে যাবে সেভেন সিস্টার ওয়াটারফলস। মেঘালয়ের সবথেকে পপুলার ওয়াটারফলস হলো সেভেন সিস্টার ওয়াটারফলস। এর উচ্চতা মোটামুটি 315 মিটার। এখানে টাইমিং সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে কোনো এন্ট্রি নেই, মোটামুটি 1 ঘন্টা লাগবে। এরপর বিকালে যেতে পারো মাসমাই কেভ। এটা চেরাপুঞ্জি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থা, সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছেই পড়ে। তো এখানে এন্ট্রি 30 টাকা আর এখানে টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এখানে শেষ হবে ডে টু এর প্রোগ্রাম, আর ডে টু এর নাইট স্টে হবে চেরাপুঞ্জিতে। তো ডে থ্রিতে তোমরা যাবে ডবল ডেকার রুট ব্রিজ। খাসি হিলসের সবথেকে পপুলার জায়গা ডবল ডেকার রুট ব্রিজ। একদম ন্যাচারাল, এটা গাছের শিকড় আর ডালপালা মিলে এই ব্রিজ তৈরি হয়েছে, আর এটা লাইভ রুট ব্রিজ, মানে যত দিন যায় তত এই ব্রিজ আরও শক্তপোক্ত তৈরি হয়।
আর এই ব্রিজটা একটা নয়, একের উপরে আর এক, মানে পরপর দুটো ব্রিজ কিন্তু তৈরি হয়েছে একদম ন্যাচারালভাবে। তাই এটাকে ডবল ডেকার রুট ব্রিজ বলা হয়। আর এখানে পৌঁছতে অনেকটা ট্রেকিং করতে হবে, মোটামুটি 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। আর একবার ওখানে পৌঁছে গেলে এই যে ট্রেকিং করার যে কষ্ট, সমস্ত কষ্ট কিন্তু লাঘব হয়ে যাবে। যেহেতু অনেকটা ট্রেকিং করতে হবে তাই বলবো সাথে কিছু শুকনো খাবার, জল আর স্পোর্টস শ্যু অবশ্যই নিয়ে যাওয়া উচিত। আর অনেকটা ট্রেকিং করতে হবে তাই মোটামুটি ওই দিনটা বেশি প্রোগ্রাম না রাখাই ভালো। যদি আরেক ঘন্টা ট্রেকিং করতে পারেন তাহলে ওইখান থেকে যেতে পারেন রেনবো ওয়াটারফলস। বলা হয় এখানে ঝর্ণার জল যেখানে পড়ে তার উপরেই রেনবো দেখা যায়। ডবল ডেকার রুট ব্রিজের কোনো এন্ট্রি ফি নেই, রেনবো ওয়াটারফলসের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এখানে যাওয়ার জন্য আপনারা গাইডও ভাড়া করতে পারেন, যারা পার ডে মানে একদিনের জন্য 200 টাকা নেবে। তো যেহেতু অনেকটা ট্রেকিং করতে হবে তাই এদিনে আর নতুন কোনো প্রোগ্রাম না রাখাই ভালো। আর এই তৃতীয় দিনের নাইট স্টেও হবে চেরাপুঞ্জিতেই। তো এরপরে আসি ডে ফোরের কথায়। ডে ফোরে তোমরা যাবে ডকি। ডকি যাবার পথে প্রথমে যাবে মাউলিলং ভিলেজ। এটা এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামের তকমা পেয়েছে, খুব ভালো লাগবে এখানে। মোটামুটি এখানে ঘুরতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এরপর এখান থেকে যাবে ডকি রিভার। বছরের কোনো কোনো সময় এমন হয় যে এর এই যে লেক, এই ডকি লেকের জল এতটা পরিষ্কার থাকে যাতে ভেতরে মানে জলের ভেতরে সমস্ত কিছু পরিষ্কার দেখা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখানে প্রচুর বোটিং হয়, খরচ মোটামুটি 500 টাকা পার পার্সন বোটিংয়ের খরচ, আধ ঘন্টা ঘুরবে ঘোরাবে। আর এই লেকটা অর্ধেকটা বাংলাদেশ আর অর্ধেকটা ইন্ডিয়া, তাই এখানে ঘোরার জন্য মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা। এরপর এখান থেকে ফেরার সময় দেখতে যেতে পারে ভারত বাংলাদেশের বর্ডার। ডে ফোরের নাইট স্টে হবে ডকিতে। আর যারা একটু বেশি সাসপেনশন প্রিয়, বেশি অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য কিন্তু স্নো প্যাডাং সাসপেনশন ব্রিজের কাছে স্নো প্যাডাং ভিলেজে কিন্তু ক্যাম্পিং হয়, এখানে কিন্তু ক্যাম্প করতে পারো। আর এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিও হয়, যেমন ক্যাম্পিং, ফিশিং, রিভার র্যাফটিং, অনেক কিছু। ডে ফাইভে তোমরা সকাল সকাল ক্যাম্প বা হোটেল থেকে বেরিয়ে শিলং যাবার পথে যেতে পারো মেঘালয়ের একমাত্র শক্তিপীঠ জয়ন্তী শক্তিপীঠ। এটা 51 শক্তিপীঠের একটা। আর জয়ন্তী হিলসের সবথেকে ধার্মিক জায়গা এবং সবথেকে পপুলার জায়গা হচ্ছে এই জয়ন্তী শক্তিপীঠ। মোটামুটি 50 কিলোমিটার দূরে অবস্থিত শিলং থেকে। এই জয়ন্তী মাতা মন্দির ঘুরে যদি শিলং পৌঁছানো যায় দুপুরের আগে, তাহলে লাঞ্চের পর এখান থেকে গুয়াহাটি যেতে পারেন এবং সন্ধ্যায় বা রাত্রে ট্রেনে বাড়ি ফেরা যায়। স্পেশালি যদি শিলংয়ের সাইট সিন করতে চাও তাহলে আরেকটা দিন কিন্তু থাকতে হবে, মানে এই দিনটা শিলংয়ে নাইট স্টে করতে হবে। আর পরের দিন সকালে শিলংয়ের লোকাল সাইট সিন করে বিকেল নাগাদ গুয়াহাটি ফিরতে হবে। শিলংয়ের সাইট সিনে তোমরা দেখবে পুলিশ বাজার, ডন বস্কো মিউজিয়াম, ওয়াটস লেক, এলিফ্যান্ট ফলস, শিলং পিক, এরকম কটা আরও কয়েকটা আছে এই সমস্ত জায়গাগুলো। এ তো গেল টোটাল আইটিনারির ব্যাপার। এরপরে আসি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। মেঘালয় আসতে গেলে প্রথমে আসতে হবে গুয়াহাটি, বাই ট্রেন অথবা বাই প্লেন তোমরা আসতে পারো। এরপর এখান থেকে যেতে হবে শিলং, যার মোটামুটি দূরত্ব 110 থেকে 125 কিলোমিটার, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। প্রচুর পরিমাণে প্রাইভেট কার, শেয়ার কার অ্যাভেলেবেল এবং বাসও আছে, তোমরা বাসেতেও যেতে পারো। এবারে আসি হোটেলের ব্যাপারে। এখানে সবথেকে বেশি কিন্তু হোমস্টে, আর হোটেলও অ্যাভেলেবেল আছে। তবে হোটেল বুক করার জন্য কিন্তু অনলাইন ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। আমি আলাদা আলাদা করে শিলং এবং চেরাপুঞ্জির বেশ কিছু হোটেল নিয়ে দুটো ভিডিও নিয়ে আসবো, খুব শীঘ্রই চ্যানেলে সেগুলো তোমরা পেয়ে যাবে। আর হোটেলের খরচ মোটামুটি হবে 1500 থেকে 2000 মতো পার নাইটে। তো আমার এই প্ল্যান অনুযায়ী তোমাদের হোটেল নিতে হবে শিলংয়ে ফার্স্ট নাইট, চেরাপুঞ্জিতে সেকেন্ড এবং থার্ড নাইট, ডকিতে ফোর্থ নাইট, এবং শিলংয়ে ঘুরতে চাইলে, যদি শিলংয়ে এক্সট্রা একদিন ঘুরতে যাও তাহলে ফিফথ নাইটটাও কিন্তু শিলংয়ে। এবার আসি অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসের কথা যদি বলা হয় তাহলে এখানে ডকি রিভারে স্কুপ ড্রাইভিং করতে পারো, এছাড়া বোটিং করতে পারো, এছাড়া ক্যাম্পিংও করতে পারো ওই স্নো প্যাডাংয়ে গিয়ে। এবারে বলবো বাজেটের ব্যাপারে। মোটামুটি খরচ হতে পারে 8 থেকে 10 হাজার টাকা পার হেড, খাওয়া দাওয়া এবং সমস্ত সাইট সিন ঘোরার খরচ সহ। তো আশা করি তোমাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। আর কি দেখাবে পরের ভিডিওতে, চলো টাটা, বাই বাই।